তুফান যেটা সম্ভব করে দেখাতে পারেনি সেটা এবারে সম্ভব করে দেখাবে বরবাদ। ইয়েস, বরবাদে শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। বাংলা সিনেমা প্রেমীদের জন্য এই মুহূর্তে সবথেকে আনন্দের সংবাদ হচ্ছে এটাই। তুফানের সময় আমরা বিভিন্ন রকমের রিউমার শুনতে পেয়েছিলাম, এর মধ্যে সবথেকে যে স্ট্রং রিউমার ছিল সেটা হচ্ছে তুফানে শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। তুফান নিয়ে অসংখ্য রিউমার ছড়িয়েছিল, তার মধ্যে সবথেকে স্ট্রংগেস্ট রিউমার ছিল এটাই, এবং এটা নিয়ে দর্শক সব থেকে বেশি এক্সাইটেড ছিল। বাট যে কোনো কারণে এই ব্যাপারটা শেষমেশা সত্যি হয়নি। এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, এর মধ্যে প্রধান যে কারণ হতে পারে সেটা হচ্ছে শিডিউল জটিলতা। আমরা জানি যে তুফান খুবই অল্প সময়ের মধ্যে শুটিং করে পোস্ট প্রোডাকশনের কাজ করে তারপরে সেই সিনেমাটা খুবই তাড়াহুড়োর মধ্য দিয়ে সিনেমা হলে রিলিজ করা হয়েছিল। এমনকি একটা সময় পর্যন্ত আমরা মোটামুটি এই ব্যাপারটা শিওরও ছিলাম না যে তুফান কি আদৌ ঈদে আসতে যাচ্ছে কি না। তো যেহেতু এই সিনেমার কাজ এত তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়েছে, এই জন্য এমনটাও হতে পারে যে হয়তোবা এই কারণেই তখন যিশু সেনগুপ্তর শিডিউল পাওয়া যায়নি। বিকজ অবভিয়াসলি যিশুর মতো এত ব্যস্ত একজন অভিনেতা, যিনি বাংলার পাশাপাশি সাউথ ইন্ডিয়ান বিভিন্ন সিনেমা এমনকি বলিউডেও প্রতিনিয়ত কাজ করে বেড়ান, এতটা শর্ট নোটিসে তার শিডিউল পাওয়াটা হয়তোবা সম্ভব হয়নি। এই জন্যই শেষমেশ তাকে আর তুফানে দেখা যায়নি। এরপরে তুফানের মেকারদের কাছে একটা সুযোগ ছিল যে তুফান টুতে এই রুমারটাকে সত্যি করে দেখানো। এই ব্যাপারটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছি যে তুফান নিয়ে অসংখ্য রিউমার সামনে এসেছিল, বাট শেষমেশ সেগুলো আর কোনোটাই সত্যি হয়নি। বাট তুফান টু যেহেতু অনেকটা সময় নিয়ে তৈরি করা হবে, এবারে একেবারেই আর আগের মতো তাড়াহুড়া করা হবে না, সেক্ষেত্রে তুফানের মেকারদের এই সুযোগটা কাজে লাগানো উচিত ছিল। এই ব্যাপারে আমি বেশ কয়েকবার কথাও বলেছি, বাট এই কাজটা কিন্তু তুফানের আগেই করে দেখাচ্ছে বরবাদ। লেটেস্ট বাজ অনুযায়ী তুফানের শাকিব খানের বিপরীতে যিশু সেনগুপ্তকে দেখা যাবে, আর এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র রিউমার নয়, মোটামুটি কনফার্ম। কয়েকদিন আগেই মিশা সদগর, যিনি এই সিনেমাতে অভিনয় করছে এই বরবাদে, সেও এই ব্যাপারটা কনফার্ম করেছে যে এই সিনেমাতে যিশু সেনগুপ্ত রয়েছে। তবে এই সিনেমায় তার চরিত্রের ব্যাপারে একেবারে ডিটেলে কোনো কিছুই জানতে পারা যায়নি। তিনি কী ধরনের চরিত্রে অভিনয় করতে চলেছেন এই ব্যাপারটা একেবারে এখনো পর্যন্ত স্পষ্ট না। বাট উই ক্যান গেস দ্যাট তার মতো এত বড় একজন অভিনেতা যেহেতু রয়েছে, অফকোর্স কোনো একটা ইম্পর্টেন্ট কোনো একটা বড় রোলই হবে। আর শাকিব খান যেহেতু এই সিনেমায় হিরোর চরিত্রে অভিনয় করছেন, সো তার জন্য শুধুমাত্র একটা স্পটই খালি থেকে যায়, সেটা হচ্ছে ভিলেনের রোল। এর আগে বরবাদ সম্পর্কে বিভিন্ন নিউজ আমরা শুনতে পেয়েছিলাম যে বরবাদ হতে যাচ্ছে শাকিব খানের ক্যারিয়ারের সবথেকে ভায়োলেন্ট সিনেমা। শুধুমাত্র শাকিব খানের ক্যারিয়ারেরই না, এমনটা আমরা শুনতে পেয়েছিলাম যে বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে মোস্ট ভায়োলেন্ট সিনেমা হতে যাচ্ছে বরবাদ। তো অ্যাকশন ঘরানার এত ভায়োলেন্ট একটা সিনেমায় অফকোর্স খুবই স্ট্রং একজন ভিলেনের প্রয়োজন রয়েছে শাকিব খানের বিপরীতে, এবং সেই ব্যাপারটাই কিন্তু প্রোভাইড করতে পারে যিশু সেনগুপ্তর মতো এত চমৎকার একজন অভিনেতা। সো এই ব্যাপারটা মোটামুটি বিশ্বাসের সাথেই বলা যায় যে এই সিনেমাতে যিশু সেনগুপ্তকে আমরা ভিলেনের চরিত্রে দেখতে পেতে চলেছি। আর পার্সোনালি আমি বলবো যে এই ব্যাপারটা বরবাদের টিমের তরফ থেকে একটা মাস্টার স্ট্রোক, যেহেতু তুফানে যিশু সেনগুপ্তকে নিয়ে অলরেডি একটা হাইপ ছিল, অনেক বেশি আলোচনা হয়েছে যে তুফানে শাকিব খানের বিপরীতে যিশু সেনগুপ্তকে দেখতে ঠিক কেমন লাগবে। বাট শেষমেশ এই জিনিসটা যেহেতু সত্যি হয়নি, দর্শকের মনের মাঝে কিন্তু একটা ক্ষুধা অলরেডি রয়ে গেছে। আর বরবাদ যেহেতু তুফান টু এর আগে আসতে চলেছে, শাকিব খানের বিপরীতে যিশু সেনগুপ্তকে নিয়ে অলরেডি যে একটা এক্সিস্টিং হাইপ রয়েছে, এই হাইপটার কিন্তু একটা সুফল বরবাদ খুব ভালোভাবে উসুল করতে পারবে। যদিও সেক্ষেত্রে তুফানের কিছুটা প্রবলেম হয়ে যাবে, বিকজ তুফানের টিম থেকে যদি এরকমের চিন্তাভাবনা করা হয়ে থাকে যে প্রথম পার্টে যেহেতু হয়নি, দ্বিতীয় পার্টে আমরা যিশুকে নিয়ে আসবো, তাহলে তাদেরকে এবার নতুন করে ভাবতে হবে। বিকজ তুফান টু রিলিজের আগেই যদি বরবাদ রিলিজ হয়ে যায়, সেক্ষেত্রে তাদেরকে আবার নতুন করে ভাবতে হবে নতুন কোনো অভিনেতাকে নিয়ে। নাও আই লাইক ইট, এই যে একটা হেলদি কম্পিটিশন, এই জিনিসটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। নিজেদের মধ্যে ইন্টারনাল এই কম্পিটিশনটা থাকলে কী হয়, এতে করে একজন আরেকজনকে পুশ করতে পারে, একজন আর থেকে ভালো করার জন্য আরেকজন নিজেকে নিজেই পুশ করতে পারে, এতে করে সিনেমার উন্নতি হয়, দর্শক যেটা চায় সেটা তারা পায়, এবং সর্বোপরি সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে যায়। তো এরকম একটা হেলদি কম্পিটিশন সবার জন্যই একটা উইন উইন সিচুয়েশনে তৈরি করে, যেই ব্যাপারটা যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই খুবই ভালো একটা ব্যাপার। তো এই মুহূর্তে মুম্বাইয়ে বরবাদে শুটিং চলছে শাকিব খানের পাশাপাশি, এখানে ইদিকা পলকে দেখা যাবে নায়িকা হিসেবে, পাশাপাশি বাংলাদেশ থেকে মিশা সদগর সহ আরও অনেকেই থাকতে চলেছে। মহেশ ভাট বরবাদে শুটিং সেট ভিজিট করেছিল, সেটা একটা ছবিও অনলাইনে খুবই ভাইরাল হয়েছে যেটা আমরাও শেয়ার করেছিলাম। তো সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত বরবাদ বেশ ভালো একটা আভাস দিচ্ছে, দেখা যাক শেষমেশ কী হয়। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, যদি আমাদের চ্যানেলের প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টাটা।